দারুণ অগ্নি বাণে রে, দারুণ অগ্নি বাণে রে, হৃদয় তৃষায় হানে রে, হানে দারুণ অগ্নি বাণে রে, রজনী নিদ্রাহি দীর্ঘ দগ্ধি, আরাম নাহি যে জানে রে, জানে দারুণ অগ্নি বাণে রে, দারুণ অগ্নি বাণে রে। এই প্রচণ্ড গরমে আজকের ক্লাসে আমরা এই গানটি শিখব। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার এই ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রচণ্ড গরমে দারুণ অগ্নি বাণে রে এই গানটি শেখাবো। গানটি কাহার বাতালে নিবদ্ধ। কাহার বাতাল একটি সহজ তাল, চার চার ছন্দ, আগেও শিখিয়েছি। মরবি না ওঠে কোন সুরে বাজি, ওরে গৃহবাসী, খোলো খোলোদার ইত্যাদি অনেকগুলো গান শিখিয়েছি, সেগুলো দেখে নিলে আপনাদের সুবিধা হতে পারে। এখানেও বলে দিচ্ছি একবার, চার চার ছন্দ, একটি তালি একটি খালি। ধা গে না তি না গে ধি না ধা। এবার গানটা শুরু করব তালের প্রথম মাত্রা থেকেই গান। আরেকটা অনুরোধ, এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেবেন, আর লাইক করুন, কমেন্ট করুন যদি অন্য কোনো গান শিখতে চান। আজকে অল্প অল্প করে গান দেখাবো, অন্য ক্লাসে যেরকম দেখাই সেরকমভাবেই দেখাবো, তারপর স্বরলিপি বলে দেব। এই অংশটুকু দেখানো শেষ হলে সব শেষে যাতে হারমোনিয়াম বাজিয়ে গানটি শিখে নিতে পারেন, স্ক্রিনে আমি দেখিয়ে দেব কী করে হারমোনিয়াম বাজিয়ে আপনারা গানটি পুরো শিখে নেবেন। চলুন শুরু করছি। গানটি যেইভাবে হবে আমি সেইভাবে তো করবই, মাঝে মাঝে একটু ভেঙে ভেঙে দেখাবো, সেগুলো একটু লক্ষ্য করবেন। আর গানটি স্বরবিতান গ্রন্থে কোনো রাগের উল্লেখ নেই গানটিতে, কিন্তু গানটি করে দেখেছি রাগ বৃন্দাবনী সারঙ্গের সাথে মিল খুঁজে পাই। যদিও বৃন্দাবনী সারঙ্গে সা রে মা পা নিশা শুদ্ধ নিশা নামার সময় সা নি পা মা রে সা কোমল নি দিয়ে, অর্থাৎ দুটো নি ব্যবহার হয়, এখানে ব্যবহার হয়েছে, কিন্তু বৃন্দাবনী সারঙ্গে শুদ্ধধা তো লাগে না, কিন্তু এখানে শুদ্ধধা ব্যবহার হয়েছে। শুরু করছি। দারুণ অগ্নি বাণে রে, মারে রে সা রে, দারুণ অগ্নি মারে রে সা রে, বাণে রে নিশা বাণে নিশা রে সা সপা, দারুণ অগ্নি বাণে রে, হৃদয় তৃষায় সারে মারে, হানে রে সারে মারে, হানে সারে মা পানি ধানি পা, হানে দারুণ অগ্নি। এই অগ্নির নিটা অগ্নি সা সারে নি বাণে রে সাপা রে, দারুণ অগ্নি বাণে রে, রজনী নিদ্রা মা পাপা নিধা নিধা, রজনী নিদ্রা হি দীর্ঘ দগ্ধি, আরাম নাহি যে, আরাম মাতে বলবো কিন্তু পা থেকে নিয়ে আসবো আঙুলটাকে, হা
आराम नाहि जे मा पानी धापा जानी मा पाधा जानी रे मा पारे पारे पा थे रे रे जाने सारी मा पानी धानी पा दारुनु এরপরে স্ক্রিনে যখন দেখাবো তখন হারমোনি নামের সাথে স্বরলিপির বিশ্লেষণটা আমি দেখিয়ে দিয়েছি, আরও সহজ হয়ে যাবে এইখানে যদি বুঝতে অসুবিধা হয়। এরপর পরের অংশ, শুষ্ক কানুন শাখে মা পা পানি পানি নিনেসা ক্লান্ত কপোত সারে রে মামা রে সা ডাকে পানি ধানি পা পানি ধানি নি পা ডাকে ক্লান্ত কপোত ডাকে কে কথাটা কোমলি থেকে নেবেন, ডাকে পানি ধানি পা শুষ্ক কানুন মা পা পানি পানি নি শাখে নিশা ক্লান্ত কপোত সারে রে মামা রে সা ডাকে পানি ধানি পা ডাকে পানি ধানি পা পা কোমলি থেকে পা কে করুন করুন মানি ধানি ধা করুন করুন মানি ধানি ধা কাতুরু ধানি ধানি পাপা করুন কাতুরু গানে রে সারে রে পা গানে দারুন অগ্নি বানে রে দারুন অগ্নি বানে রে। এরপর ভয় নাহি ভয় নাহি ভয় নাহি ভয় নাহি ভয় নাহি ভয় নাহি শাসানে ভয় নাহি পানি সারে পা ভয় নাহি মারে সা গগুনে মা পাপা রয়েছি পানি ধা ধানি পা রয়েছি চাহি মাপা মাপা চাহি পারে সারে সানি পামা ভয় নাহি রে সানি ভয় নাহি ভয় নাহি জানি ঝঞ্ঝার বেশে জানি ঝঞ্ঝার বেশে নি 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 সারে সানি সা দিবে দেখা তুমি নি সারে মারে সা এসে পানি ধানি ধাপা পানি ধানি ধাপা এসে ধাটা অল্প এসে জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে একদা মানি ধানি ধা তাপিত ধানি ধানি পাপা প্রাণে রে সারে রে পা প্রাণে সারে মা পানি ধানি পা
দারুণ অগ্নি বানে রে, দারুণ অগ্নি বানে রে। এরপর দেখুন হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দিয়েছি, স্বরলিপি সহ স্ক্রিনে দেখুন স্পষ্ট করে একদম সুন্দর করে দেখিয়ে দিয়েছি, যাতে এই দুটো অংশ মিলে আপনারা সহজে গানটা শিখে নিতে পারেন। দেখুন, মা রে রে সা সা রে দারুণ অগ্নি, নি সা রে সা সা পা বানে রে, সা রে হৃদয় রে মামা রে তৃষায়, সা রে হানে রে মামা রে রে, সা রে মা পা পানি ধানি পা হানে, দারুণ অগ্নি বানে রে, হৃদয় তৃষায় হানে রে হানে, দারুণ অগ্নি বানে রে, রজনী নিদ্রা মা পাপা পানি ধানি ধা, রজনী নিদ্রা ধানি পা হি, মা পাপা পানি ধানি ধা, মা পাপা পানি ধানি ধা ধানি পা, দীর্ঘ দগ্ধু মা পা দি, মা পা আরাম মা পা আরাম, নাহি যে পানি ধাপা জানি মা পাধা। এইখান থেকে মাতে আসতে হবে রে মা মা পা রে জানি রে জানি, সা রে মা পা পানি ধানি পা জানি, দারুণ অগ্নি বানে রে, শুষ্ক কানন, এটা মূর্ধন্য দিয়ে কোমল নি, এটা দন্তন্য দিয়ে শুদ্ধ নি, মা পা পা পানি পানি নি শুষ্ক কানন শাখে, নিশা শাখে ক্লান্ত কপোত সারে মামা রে সা, এখান থেকে ক্লান্ত কপোত পানি ধানি পা ডাকে, এই কে কথাটা বলতে হবে কোমলনি থেকে, ডাকে শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোত ডাকে, করুণ মানি ধানি ধা করুণ কাতরু ধানি ধানি পাপা ধানি ধানি পাপা, করুণ কাতরু। এবার গানে পা থেকেই সাথে নিয়ে আসতে হবে আঙুল, গানে রে
সারি রে পা গানে গানে দারুণগ্নি বানে রে ভয় নাহি সাসানি। এটা মন্দ্র সপ্ত কেড়ে নিয়ে এখানে হসন্ত দিয়ে বোঝানো হয়েছে, পা হসন্ত দিয়ে, তার মানে এটা ভয় নাহি ভয় নাহি ভয় নাহি মারে সা গগুনে মা পাপা রয়েছি পানিধা ধানি পা চাহি মাপা মাপা চাহি পারে সারে সানি পামা ভয় নাহি রে সানি ভয় নাহি ভয় নাহি ভয় নাহি জানি ঝঞ্ঝারো এখানে নি 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 সা জানি ঝঞ্ঝারো বেশে রে সানি সা বেশে জানি ঝঞ্ঝারো বেশে দিবে দেখা তুমি নিসারে রে মামারে সা দিবে দেখা তুমি পানি ধানি পা এসে পানি ধানি পা এরকম এরকম নিতে হবে পানি ধানি পা এসে জানি ঝঞ্ঝারো বেশে দিবে দেখা তুমি এসে এখান থেকে মানি ধানি ধা মানি ধানি ধা একদা মানি ধানি ধা মানি ধানি ধা একদা ধানি ধানি পাপা ধানি ধানি ধা ধানি ধানি পাপা মানি ধানি ধা একদা তাপিত ধানি ধানি পাপা তাপিত প্রাণে রে প্রাণে রে প্রাণে প্রাণে দারুণগ্নি বানে রে। এই ছিল আজকের ক্লাস। সম্পূর্ণ ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিও অন্য কাউকে শেয়ার করে দেবেন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।